পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে, এটি তিনি আশা করেছেন। এগুলি আশা কেন আমাদেরকে শোনান এবং জানান আমি বুঝতে পারি না। এবং দেখবেন যে মন্ত্রীরা যখন এই ধরনের কথা বলে, ঠিক তার অল্প কিছু পরেই কিন্তু সীমান্তে একটি ঘটনা ঘটে। তো আল্লাহর হস্তে এখনো পর্যন্ত ঘটেনি, কিন্তু তিনি যখন এই ঘটনা কথা বলছেন, এরকম একটি কথা একটি সেমিনারে বলছেন, সেখানে কিছু সাংবাদিকদেরও দেখছি, কেন তারা জোরালো কণ্ঠে এর কোনো প্রতিবাদ করলেন না বা কিছু বললেন না কেন আমি বুঝতে পারছি না, বলেছে কিনা সেরকম প্রতিবেদনও কোনো খবরে আসেনি। কিন্তু এই যে কথা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে, এরকম কথা দেখবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর অনেক মন্ত্রীরা বলেই যাচ্ছে। এবং এটা বোধহয় আমরা গত মানে এক যুগ বা দুই যুগ ধরে আমরা শুনেই আসছি, কি বিএনপির শাসনামল, কি আওয়ামী লীগের শাসনামল, আর এখন তো কোনো কথাই নেই, এখন তো কোনো মানে প্রতিবাদও নেই। আপনি খেয়াল করেন, গত 15 দিনে দেখেন যে লালমনিরহাট, কুড়িগ্রাম থেকে শুরু করে ওই অঞ্চল দিয়ে কি হচ্ছে, এটা কোনো মানে মানে কি বলে, এটা কোনো কথা হইতে পারে? পাখির মতন করে মারা হচ্ছে এবং কোনো বাদ প্রতিবাদ নেই। মানে একটা গুলি ফুটলে যেখানে হইচই শুরু হয়ে যায়, সেখানে একদম রীতিমতো ডাইরেক্ট মানে মানুষকে গুলি করে মারা হচ্ছে, কিন্তু তেমন জোরালো কোনো প্রতিবাদ নেই। এবং এটা নিয়ে আমাদের মানুষের মধ্যেও কোনোরকম প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছে যে এটি স্বাভাবিক ঘটনা। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, কেন জানেন, যে এই সব ঘটনায় যারা মারা যাচ্ছে খুবই তারা সাধারণ দরিদ্র মানুষ, এবং তার উপরে তাদেরকে আবার বলা হয় ওরা হচ্ছে চোরা চালানকারী। তো সুতরাং চোরা চালানকারী, দরিদ্র গরিব মানুষ, ওরা মরলে কি কিছু আসে যায় না, এরকম একটি মনোভাব আমাদের মানুষের মধ্যেও তৈরি হয়েছে, যার সুযোগটা কিন্তু প্রতিবেশী দেশ নিচ্ছে, খুব ভালোভাবে নিচ্ছে, কারণ এটা নিয়ে তো কোনো ক্ষোভ বিক্ষোভ হচ্ছে না, এটা নিয়ে তো তাদের উপরে কোনো চাপ তৈরি হচ্ছে না, আন্তর্জাতিক মহলে তো এরকম কোনো আলোচনা হচ্ছে, এটা একটা বাংলাদেশ ভারত বিষয়ে একটা আলোচনা হচ্ছে বলেই হয়তো প্রসঙ্গটা এসছে। নতুবা আলাদাভাবে কিন্তু দেখবেন যে এই মৃত্যুর পর পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কি কোনো ব্রিফিং করে? কোনো ব্রিফিং করে না, আমি অন্তত দেখি নাই যে সাম্প্রতিক সময়ে যে ব্রিফিংটা ঘটনা ঘটেছে একদম খুবই দ্রুত, তাতে অন্তত 3 থেকে 4 জন মারা গেছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম সীমান্তে। সেখানে ওই ঘটনার পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে আনা বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেওয়া, এরকম কিন্তু কোনো ঘটনা আমরা দেখিনি, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটার কোনো ব্যাখ্যা দেয়া হয়। এটা নিয়ে সীমান্ত পর্যায়ে খুব মানে উত্তেজনা বা একটা পতাকা বৈঠক হয়েছে, খুব জোরালো একটা প্রতিবাদ এসছে, সেরকম ঘটনাও কিন্তু নেই। তো সুতরাং এসব কথা মানে বলা না বলা সমান কথা, ঠিক আছে, এখন আমরা আমাদের এটা নিয়তি, আমরা মার খাবো, মরবো, এবং এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবে আমাদের দেশের মানুষও মেনে নেবে, আমাদের সরকারও মেনে নেবে, তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খেয়াল করেন, এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে, আমি একটু খবরটা বলি কোথায় সেই আলোচনাটা এসেছে, এখানে বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা মোদি শাসনকাল গণমাধ্যমের ভূমিকা। আরে বাপরে বাপ, বিষয় দেখলেন কি বন্ধুত্বে হাসিনা মোদি শাসনকাল! হ্যাঁ, মানে এখানে বলা হচ্ছে কি বলে, দু দেশের এই ব্যাপারে সদিচ্ছার অভাব নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব একটি শান্ত, স্থিতিশীল ও অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত হত্যার ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ককে বিব্রত করেছে, আসলে বিব্রত করেছে আমার তো মনে হয় না। মঙ্গলবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সমস্যা তুলে ধরেছে। বাপরে বাপ, দুই দেশের অনেক অর্জন রয়েছে, তো আছেই, অনেক অর্জন আছে, এগুলি আর না।
উভয় দেশ সীমান্তে যে কোনো মৃত্যু ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনমুখী পদক্ষেপ বাড়ানো ও বেসামরিক নাগরিকদের এই ধরনের মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সীমান্ত রক্ষী বাহিনীকে নির্দেশ দিয়েছে। হ্যাঁ, এটা একদিক দিয়ে মৃত্যু শূন্যের কোঠায় নেমেছে, সেটা হলো ভারতের সীমান্ত, অর্থাৎ ভারতের কোনো নাগরিক এই ধরনের ঘটনায় মারা যাবে না, এটার ব্যাপার একদম শূন্যে আনা হয়েছে। কিন্তু এটা বাংলাদেশের পার্টে না, বাংলাদেশের পার্টে এটা অব্যাহত আছে, তো সুতরাং এটা আংশিক সত্য কিন্তু পুরোপুরি সত্য না। কিন্তু আমার কষ্ট লাগে যে এই ধরনের সেমিনার আয়োজন করা হয়, আমাদের বিদগ্ধ সাংবাদিকরা সেখানে যান, সেখানে কি বলেন তারা সেই খবরগুলো কিন্তু আসে না, কিন্তু আমরা প্রতিমন্ত্রীর কথা শুনি এবং এই কথা আজকে আপনাদেরকে বললাম যে আজকের এই ভিডিওটি পর আপনারা খেয়াল রাখবেন যে আগামী 1 মাসের মধ্যে আবারও আমাদের কোনো না কোনো মন্ত্রী ওই একই কথা বলবে যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে, তারা আশা করছে, শুধু আমাদের বাংলাদেশ পার্ট আশা করে। কিন্তু কোনোদিন শুনেছেন ভারতীয় কোনো মন্ত্রী এই কথা বলেছে যে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা যাবে না? তারা বরং তারা দায় চাপায় বাংলাদেশিদের উপর যে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ আক্রান্ত হয় বলে এই এই ধরনের তারা পাল্টা জবাব দেয়, তখন মারা যায়। অর্থাৎ আমাদের এই যে গরিব নিরীহ মানুষগুলো এই যে ধরেন কিছু অন্য আনা নেয়া করে, এরা নাকি পাল্টা আক্রমণ করে, এই হচ্ছে অবস্থা। তার মানে একটা যৌক্তিকতা, অর্থাৎ গুলি করে মারার একটা যৌক্তিকতা তারা দাঁড় করায় এবং আমাদের এখানে কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের এমন হয়েছে যে স্বীকারও করে যে হ্যাঁ হ্যাঁ ভারতের যে বক্তব্য এটা সত্য, এরা তো স্মাগলার, এরা এই ধরনের অপরাধ করে, সুতরাং এটা স্বাভাবিক, এই ধরনের একটা মনোভাব। তো এই ধরনের আসলে কূটনীতি দিয়ে বা এই ধরনের হালকা পাতলা মানে জোড়াতালি দিয়ে আসলে কোনোদিনও আমাদের সীমান্তে আমাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। জোরালো যদি একটি অবস্থান না থাকে তাহলে এটা চলতেই থাকে, যেটা নেপাল পেরেছে, চীন পেরেছে, আমরা পারিনি, এটা আমাদের স্বীকার করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।